এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমেই যাচ্ছি ধ্রুবর কাছে। লঘুচাপের প্রভাবে রাজধানীর জুড়ে চলছে বৃষ্টি এবং এই বৃষ্টিতে প্রভাব পড়েছে জনজীবনেও। আমরা দেখেছি আজকে সকাল থেকেই রাজধানীর বাসীর যে কর্মজীবন, সেই কর্মজীবন বাধাগ্রস্ত হয়েছে, কারণ সকালে যেহেতু অগ্রহায়ণ মাস, এই মাসে তেমন বৃষ্টির সম্ভাবনা ছিল না। তবে সকাল থেকেই দেখেছি আমরা থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং অফিসের যে সময়টা ছিল আজকে ঠিক 8টা থেকে এখন বেজে গেছে প্রায় 10টা, এখন এই 10টা পর্যন্ত বৃষ্টি ঝরেছে। তাই আমরা সাধারণ মানুষকে দেখেছি ছাতা হাতে নিজেদের গন্তব্যে পৌঁছাতে, এবং আমরা যেহেতু আজকে অবরোধ চলছে, অবরোধের পাশাপাশি বৃষ্টিও পড়ছে, সুতরাং আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি গণপরিবহন সংকটও দেখা দিয়েছে। প্রত্যেকটা বাসেই ছিল উপচে পড়া ভিড়। তবে জনমনে একটি স্বস্তির বার্তা ছিল, সেটা হচ্ছে মেট্রো রেল। যেহেতু মেট্রো রেল আজকে ঠিক সময় মতো ছেড়েছে, সেই কারণে জনগণ খুব কম সময়ের মধ্যে নির্বিঘ্নে, যারা মেট্রো রেল ব্যবহার করেন, তারা তাদের কর্মস্থলে যেতে পেরেছেন। কিন্তু সমস্যাটি হয়েছে যেখানে মেট্রো রেল নেই সেখানে গণপরিবহনের উপরই একমাত্র মানুষের ভরসা, সেখানেই সংকটটা দেখা দিয়েছে। সেখানে মানুষ খুব, যেহেতু যাত্রী চাপ ছিল তবে গণপরিবহন সংকট ছিল, সেক্ষেত্রে মানুষ খুব নির্বিঘ্নে তাদের কর্মস্থলে যেতে পেরেছেন তা বলা যাবে না। তারা যেহেতু বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একটু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেহেতু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র দৃশ্যমান। আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করেছি, রাজধানীর বিভিন্ন স্থানে একটু যানজটও কিন্তু লক্ষ্য করা গেছে। যেহেতু আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ট্রাফিক সতর্কতায় ট্রাফিক পুলিশ সতর্ক আছেন, তবুও রাস্তার মোড়ে যে বৃষ্টির কারণে একটা যানজটের সৃষ্টি হয়, সেই যানজটটা আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি। যেমন কাউরান বাজার, রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তায় যানজট হয়েছে এবং এর কারণেও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, যেহেতু ডিসেম্বর মাসের এই সময়টাতে স্কুল কলেজের যাত্রী চাপ, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষার্থীদের তেমন কোনো চাপ নেই, সেক্ষেত্রে এই দিকটা জনগণ একটু স্বস্তি পেয়েছেন, কারণ স্কুল কলেজের অনেক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং এর কারণে যারা সাধারণ মানুষ আছে তারা একটু স্বস্তি পেয়েছেন বলে জানতে পেরেছি। আমরা একটু জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় মিগজাউন যে প্রভাবে অন্ধ্রপ্রদেশে সৃষ্টি হয়েছিল তা কিন্তু উপকূলে এসে নিম্নচাপে পরিণত হয় এবং এখন সেটি লঘুচাপে পরিণত হয়েছে, এবং এই লঘুচাপের প্রভাবেই রাজধানী থেকে শুরু করে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে শুধুমাত্র রাজধানী নয়, সারা দেশেই বৃষ্টি চলছে, এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা। আমরা চলে যাচ্ছি তার কাছে। তীব্রতা কিছুটা বেড়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে, কখনো ঝিরিঝিরি কখনো গুড়ি গুড়ি, এমন বৃষ্টিপাতই হচ্ছে রাজশাহীতে। এবং এই বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল বিকেল 5:10 থেকে এবং সেটি সারা রাত যেমন হয়েছে এখনও হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে পড়েছে, বিশেষ করে যারা অফিসগামী মানুষ ছিলেন, সকালে যারা বের হয়েছেন তারা এই বৃষ্টির কবলে পড়েছেন, একই সাথে যারা শিক্ষার্থী তারাও কিন্তু এই বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়েছেন। তারা নির্দিষ্ট সময়ে তারা তাদের যে গন্তব্য সেখানে যেতে পারেননি, এবং আমরা যেটি দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম এবং যারা ঘর থেকে বের হয়েছেন তারা ছাতা কিংবা অন্যান্য উপায়ে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবেই এই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 10 মিলিমিটার। তারা যেটি বলছেন যে এই বৃষ্টিপাত আজকে সারাদিন যেমন চলবে কালকে দুপুর পর্যন্ত চলতে পারে, এবং এই বৃষ্টিপাতের ফলে রাজশাহী অঞ্চলে যে শীতের তীব্রতা, সেই শীতের তীব্রতা বাড়তে পারে। আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ তখনও কিন্তু খুব বেশি শীতের প্রকোপ ছিল না। তারা বলছেন যে এই বৃষ্টিপাতের মধ্য দিয়েই এখানে শীতের তীব্রতা বাড়বে। সবচেয়ে বেশি বিপাকে যেটি পড়েছেন তারা হলেন কৃষক। আপনারা জানেন যে এখন আমন মৌসুমে ধান সংগ্রহের সময় ধান কাটা
কাটা এবং ধান মাড়াইয়ের কাজ চলছে। হঠাৎ এই শীতের সময়ের বৃষ্টিতে আসলে কৃষকরা বিপাকে পড়েছেন, তাদের ধান সংগ্রহের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি বিলম্বিত হচ্ছে। তারা যেটি বলছেন, এই বৃষ্টি যদি চলতে থাকে তাদের যেসব ধান কাটা রয়েছে মাঠে সেই ধানগুলো নষ্ট হবে, এবং একই সাথে এই অঞ্চলে আলু রোপণের সময় শুরু হয়েছে এই বৃষ্টিপাতের ফলে, কিন্তু সেটিও আসলে বিলম্ব হচ্ছে। আমরা কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তারা যেটি বলছেন, এমনি শীতের সময় শিশুদের রোগবালাই বেশি হয় এবং অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই শীতের যখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সেই সময় যেন এই বৃষ্টি মানুষের গায়ে না লাগে, এবং সেটি লাগলে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা অসুস্থ হয়ে পড়বে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহীতে, তার আগে ছিলাম রাজধানীর ফার্ম গেটে।